এই চ্যালেঞ্জের মেইন ছিল খণ্ডনা ভাবা। মিশনের প্রেয়ার সং নাম্বার ওয়ান, ওটা নিয়ে কান ট্যাম্পার উইথ দ্যাট। সেকেন্ডলি, নর্মাল একটা গানের ছক থাকে, এই গানটার কোনো ছক ছিল না। ইটস ভেরি চ্যালেঞ্জিং, ইটস ডিফিকাল্ট। কারণ খণ্ডনা ভাবা গানটা এমনই, অরিজিনাল কম্পোজিশনে যদি শোনো, ইটস লাইক অনেকগুলো ভার্স, অনেকগুলো একটার পর একটা, একটা ভার্স হয়তো চার মাত্রা, একটা ভার্স ছ মাত্রা, একটা বারো মাত্রা, মানে অদ্ভুত অদ্ভুত এক একটা সেকশন এক একভাবে চলে। এবং সেটাকে মাথায় রেখে সেই ছন্দে অ্যারেঞ্জমেন্ট এমনভাবে করা যাতে সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করে। আই ওয়াজ রিয়েলি লাকি যে বিষ্ণু যাদের যাদের নিয়ে এসেছিলো বা তাদেরকে আমরা চুজ করেছিলাম, দে ওয়ার ভেরি নাইস, খুব ভালো, অ্যান্ড দে কোঅপারেটেড লাইক এনিথিং। ইট ওয়াজ প্রিটি টাফ, কিন্তু সুবিধাটা যেটা হয়েছে, যাদেরকে বিশ্বরূপ নিয়ে এসছে তারা রেগুলারটা গায়। আমার খেয়াল আছে তো আমাদের সনিক সলিউশনে যখন রেকর্ড করছিলাম এই গানটা, ওখানে অফিসে পুরো আমরা বাচ্চাদের বসিয়ে পুরো লাইন করে তারা বসে গেছে, যাদের প্রেয়ার হলে বসেছে, ওখানে বসে সবাই একসঙ্গে গাইছে। প্রথমে এত ভালো লাগছিল শুনতে, মনে হচ্ছে স্টুডিওর মধ্যে দরকার নেই, এই অফিস ঘরেই আমরা একটা মাইকটি এখানে রেকর্ড করি। সাউন্ডিং ভেরি নাইস, প্রথমে একদম অথেন্টিক, যেরকম প্রেয়ার হয় প্রেয়ার হলে আরম্ভ হচ্ছে প্রেয়ার, পুরো পাখওয়াজ বাজছে, হারমোনিয়াম বাজছে, মানে ওরকম ধরনের একখানা চিজ, আর সব বাচ্চাগুলো সবাই মিলে খণ্ডনা ভাবা গাইছে। আর আমরা ইনফ্যাক্ট প্রায় 20-25 জন বাচ্চাকে স্টুডিওতে এনে, সব মিশনের বাচ্চারা এবং বড়রা এসে, প্রায় 20-30 জন মতো এসেছিলো সেদিনকে স্টুডিওতে। মানে উই আর এ গ্রেট টাইম, মানে ওরমভাবে অতজনকে একসঙ্গে রেকর্ড করার একখানা আলাদা মজা, সেই সাউন্ডটাও একদম অন্যরকমের একখানা হয় পুরো। প্রেয়ারটা হচ্ছে দূরে, কখনো শুনতে পাচ্ছি, কখনো প্রেয়ারের হলে বসে আমরা শুনছি গানটাকে। এদিকে অ্যাট দ্য সেম টাইম দেয়ার আ সিকোয়েন্স, এখানে ওরা মিশন থেকে পালাবার চেষ্টা করছে, বিলে এবং ওর তিন বন্ধু। পুরো যে এই পালানোটা উইথ দ্য প্রেয়ার সং হ্যাপেনিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এবং সেই তালে তালে যখন কোরিওগ্রাফিটা হচ্ছে, এটা অন্য জায়গায় চলে গেছে। ভাবনা বৃন্দ আরতি তোমার